আপনার কি ইজি ঝটপট আর ভীষণ মজাদার দম বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে? তাহলে চলুন মজাদার এই বিরিয়ানির রেসিপিটা দেখে ফেলি। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, দেখতে পারছেন প্রকৃতি দেখতে কতটা সুন্দর লাগতেছে। একেবারে নিস্তব্ধ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। সাবিত চলে আসছে আর ওয়াদি সাবিতকে পেয়ে দেখতে পাচ্ছেন মহা হ্যাপি। মামা ভাগ্না দুজন একসাথে হলে হয় দুষ্টামি শেষ নাই, আর ওয়াদি বেবির খুশি শেষ নাই। ইফতারের অলমোস্ট টাইম হয়ে যাচ্ছে, তো এখন ইফতার রেডি করব। আর টিভিতে কোরআন চালিয়ে দিয়েছি, কোরআন শুনে শুনে কিন্তু যে কোনো কাজ করতে ভীষণ ভালো লাগে। আজকে ওয়েদার ডিমান্ড দম বিরিয়ানি রান্না করব। আসলে এরকম ওয়েদার থাকলে শুধু বিরিয়ানি খিচুড়ি এগুলোই খেতে ইচ্ছে করে। আপনি নিজে রান্না ছাড়া যদি আপনি এই বিরিয়ানি খেতে চান, তাহলে আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলিকে মেনশন করে দিন যার হাতে আপনি এই মজাদার বিরিয়ানিটি খেতে চান, যাতে করে এই ঝটপট রেসিপি ফলো করে সে আপনাকে বিরিয়ানি খাওয়াতে পারে আর আপনি এই মজাদার বিরিয়ানিটা উপভোগ করতে পারে। তো চাল ধুয়ে পানিতে হচ্ছে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এরপরে পেঁয়াজ বেরাস্তা করে নিয়েছি আর মশলাগুলো সব প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে প্লেটে নিয়ে নিলে কিন্তু অনেক সুবিধা হয়। মশলার মধ্যে নিয়েছি আদা রসুন বাটা, গরম মশলা, গোটা জিরা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কালো গোল মরিচের গুঁড়া, ফ্লেক্স আর স্বাদ মতো লবণ। পেঁয়াজ বেরেস্তা যে তেলে করেছিলাম ওই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। নর্মালি আমরা যে বিরিয়ানি করি ওগুলো চাইতে কিন্তু দম বিরিয়ানিটা একটু ডিফারেন্ট হয়। চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আরও দিয়ে দিলাম টক দই, আর প্লেটে যে মশলাগুলো নিয়ে রেখেছিলাম ওই মশলাগুলোই দিয়ে দিয়েছি। রান্নার প্রসেসটা কিন্তু অন্যান্য বিরিয়ানির চাইতে অনেক ইজি, অনেক ঝটপট রান্না করে ফেলা যায়। দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো সবগুলো নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি, কিন্তু এখনও জ্বালায় নেই, চুলাটা অফ আছে। চিকেন এভাবে মশলার সাথে ভালো করে মিক্সড করে একেবারে উপরে সেদ্ধ চালগুলো দিয়ে দমে বসাই দিব বিরিয়ানিটা। এখন আলু বখরা দিয়ে দিলাম, আরও অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। আর এদিকে বাসমতি রাইসটা আমি স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এটা 70% মতো সিদ্ধ করে নিয়েছি, আর বাকিটুকু এখানে দমের মধ্যেই কুক হবে। নেট করা চিকেনের উপরে এই রাইসগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে এভাবে চামচ দিয়ে সব দিক দিয়ে সমান করে দিতে হবে। আর সৌন্দর্যের জন্য সামান্য একটু ফুড কালার ইউজ করতেছি, আপনারা চাইলে এটা ভাতও দিতে পারেন, এটা টোটালি অপশনাল। কিন্তু আমার বাসমতি রাইস দিয়ে বিরিয়ানি করলে এই কালারটা ইউজ করলে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আর সামান্য একটু ক্যাওড়া জল দিয়ে এখন মুখটা সিল করে দিচ্ছি। আপনাদের কাছে ফুয়েল পেপার যদি বাসায় না থাকে, আপনারা কিন্তু আটা দিয়ে যেভাবে কাচ্চির জন্য মুখটা সিল করেন রান্নার সময়, ওইভাবে আটা দিয়ে কিন্তু একটু পানি দিয়ে গুলিয়ে মুখটা সিল করে দিতে পারেন। 5 মিনিট চুলার আঁচটা একেবারে ফুল আঁচে দিয়ে রান্না করে নিতে হবে। এরপরে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে দমে যেভাবে রাখতে হয় ওইভাবে হাফ আওয়ার রাখলে কিন্তু বিরিয়ানিটা রেডি। 30 মিনিট পরই ফিরে এসেছি আর এখন দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। আর রাইস ভালো করে মিক্সড করে নিতে হবে এখন আলতো হাতে। তো আমি মিক্সড করছি, আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা একেবারে পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আপনাদের ভাই এত বলতেছিল যে রেস্টুরেন্টগুলো ফেল এ বিরিয়ানির কাছে, খুবই মজা হয়েছে। আর এই বিরিয়ানিটার সাথে খাওয়ার জন্য আমি একদিকে চাটনি বানিয়ে নিচ্ছি, এই চাটনিটা কিন্তু আমার অনেক পছন্দের। কে কে চাটনিটার রেসিপি চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারা টাইম হয়ে গিয়েছে, টেবিলটা সাজিয়ে নিচ্ছি আর বানিয়ে রাখা মাহলাবিয়া যে ডেজার্টটা বানিয়ে রেখেছিলাম ওইটাও বের করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেতে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপি এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে, আপনারা যারা দেখেননি ওই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে ফেলুন এই মজাদার ডেজার্ট। তো আজকে কি ঝটপট করে বিরিয়ানি বানিয়ে ফেললাম, আপনারা কিন্তু এই রমজানের ইফতারে বা ঈদে এই বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। খুবই ইজি, খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি। বিরিয়ানি খাওয়ার পর কিন্তু ডেজার্ট খেতে অনেক বেশি মন চাই, এই জন্য আজকে এই ইয়ামি ইয়ামি ডেজার্টটাও বানিয়ে নিলাম। আজকে এই হলো আমাদের ইফতার। কেমন হয়েছে আমার এই ভিডিও অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আপনারা কিন্তু এই রেসিপিগুলো ফলো করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। যারা আমাদেরকে নতুন দেখছেন, আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে বিদায় নিচ্ছি, সবে অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।